हरे कृष्ण सकल के आज पवित्र उत्पन्ना एकादशी व्रतर शुभेच्छा। आज पवित्र उत्पन्ना एकादशी व्रत, एकादशी व्रत एक कलियुगर सर्वश्रेष्ठ व्रत। एकादशी व्रत सर्व पाप विनाशकारी, आमादेर जीवन परिवर्तनकारी व्रत हलो एकादशी व्रत। विशेष करे पश्चिमबंग बांग्लादेशे आज के एकादशी व्रत पालन होच्छे, कोनो कोनो स्थाने आगामीकाल एकादशी व्रत पालन होबे। तो जारा एकादशी व्रत पालन करछेन तादेर एकादशी सकालटा जदि एकादशी व्रतेर व्रत माहात्म्य कथा श्रवण करे शुरू हय, एर थेके उत्तम आर कि होते पारे। सेई महत उद्देश्ये गुरु गौरांगेर कृपा आशीर्वाद निये আমি আপনাদের কাছে সেই পবিত্র উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্যর কথা কীর্তন করব। আপনারা সকলে যুক্ত হয়ে যান, শেয়ার করে দিন, আরও বেশি বেশি লোককে যুক্ত করুন। একাদশী ব্রতের কুঠারে সমস্ত পাপ বলছে বিনাশ হয়ে যাচ্ছে। যেমন কোনো জঙ্গলে বনে দাবানল হলে আগুন লাগলে সেই আগুনে সমস্ত কিছু ভস্মভূত হয়ে যায়, তদ্রূপ এই একাদশী ব্রতের মহিমা। এই একাদশী ব্রতের এত প্রভাব, এত শক্তি, আমাদের জন্ম জন্মান্তরের অর্জিত পাপ সমস্ত কিছু বিনাশ করে দিতে পারে, আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আজ সেই মহান পবিত্র উৎপন্না একাদশী ব্রত। তাই যারাই একাদশী ব্রত পালন করছেন অথবা কেউ হয়তো কোনো কারণে একাদশী ব্রত পালন করতে পাচ্ছেন না, কিন্তু একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করছেন, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেও বিশেষ ফল লাভ হয়। তাই আপনারা ধৈর্য ধরে সমর্পিত চিত্তে কৃষ্ণ ভাবনান্বিত হয়ে আজ একাদশী ব্রতের সকালে এই একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। জীবন পরিবর্তনকারী এই ব্রত। আমরা যে কৃষ্ণ বহির্মুখ জীবনযাপন করি, এই হরিতোষণ একাদশী ব্রত পালন করে আমরা কৃষ্ণ ভাবনামৃত জীবনযাপন করতে পারব। তাই একাদশী ব্রতের আশ্রয়ে আপনাকে আমাকে আর থেকে আসি সকলকে আসতে হবে, একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে হবে এবং আমাদের জীবনকে কৃষ্ণমুখী করে তুলতে হবে। তা এ আজ পবিত্র উৎপন্না একাদশী ব্রত। এই পবিত্র উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে পাই। আপনারা জানেন অর্জুন ভগবানের কত প্রিয় এবং পঞ্চ পাণ্ডবদের মধ্যে মুখ্য একজন। সেই অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা করে আপনাকে আমাকে সকলকে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানিয়ে দিল। এখন আমরা সেই ভগবানের শ্রীমুখ থেকে অর্জুনকে যে সকল মাহাত্ম্য কথা একাদশীর বলেছেন, উৎপন্না একাদশীর কথা, আমরা তাই এখন শ্রবণ করব। অর্থাৎ আমি এখন যা পাঠ করতে চলেছি, আপনাদের কাছে কীর্তন করতে চলেছি, তা সাধারণ কোনো ব্যক্তির কথা নয়, তা আমার কথা নয়, এমনকি তা কোনো মহাজনের কথা নয়, এ তো স্বয়ং অনাদির আদি গোবিন্দ, যিনি সকল কারণের কারণ, সেই ভগবান শ্রীহরি গোবিন্দের কথা। তাই ভগবান যখন কোনো নির্দেশ দেন, উপদেশ দেন, তখন বুঝতে হবে তা আমাদের জীবনের মঙ্গলের জন্য দেন। ভগবান অজন্মা, ভগবান অচিন্ত, অচ্যুত। সেই ভগবান যখন লীলা করেন, ভগবান যখন লীলা পুরুষোত্তম রূপে আপনার কাছে আমার কাছে ধরা দেন, তখন জানতে হবে ভগবানের এই লীলার উদ্দেশ্যে। ভগবান যখন মানব দেহ ধারণ করেন, তার উদ্দেশ্য মহৎ, শুধুমাত্র আপনাকে আমাকে আমাদের মতো পতিতকে অধমকে কৃপা করবার জন্য, উদ্ধার করবার জন্য ভগবান শ্রীহরি যুগে যুগে আবির্ভূত হন, আর আমাদের মতো পতিত অধমকে
कृपा करे जान अहेतुक कृपा। से भगवान श्रीकृष्ण और अर्जुन संबादे आजकल उत्पन्न एकादशी व्रतर महत्व कथा आस्वादन करब। अर्जुन बोलें हे देव अग्रहणेर पुण्य प्रदायी कृष्णपक्षेर एकादशी के केन उत्पन्ना बला हय कि जन्नोई बा ए एकादशी परम पवित्र देवतादेर अत्यंत प्रिय ता जानते इच्छा करी आपनि कृपा करे आमाके ता बोलुन। अर्जुन आमादेर सकलेर प्रतिनिधित्व करछेन आमादेर सकलेर प्रतिनिधि रूपे अर्जुन अनादि आदि गोविंद আমার কৃষ্ণচন্দ্র ভগবানের কাছে প্রার্থনা করলেন হে গোবিন্দ এই একাদশী ব্রতের মাহাত্ম কথা আমার কাছে কীর্তন করুন। আজ সেই পবিত্র উৎপন্ন একাদশী ব্রত যেই একাদশী ব্রতের মাহাত্ম কথা ভগবান শ্রীহরি তারই প্রিয় অর্জুনকে কীর্তন করছেন আমাদেরকে জানাবার জন্য। তখন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল অর্থাৎ এই দানব মূর এক ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট এবং সে দেবতাদের উৎপীড়ন করত দেবতাদের ভয়ের কারণ ছিল এই মূর নামক দানব। সত্যযুগে ভগবান সেই কথাই অর্জুনকে বললেন যুদ্ধে দেবতাদের এমন কি স্বর্গরাজ যার আছে সেই ইন্দ্ররাজকে স্বর্গের অধিপতি তাকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করে দিলেন দেবতাদের দেবতা দেবতাদের রাজা ইন্দ্র বিতাড়িত হলেন কার দ্বারা এই মূর নামক অসুর দ্বারা দানব দ্বারা। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল দেবতারা আর কোনো উপায় নাই যদি রাজার রাজসিংহাসন না থাকে তাহলে রাজা কোথায় আসবে রাজপথে নেমে আসবে। তদ্রূপ ইন্দ্রসহ দেবতারা তো স্বর্গে বাস করেন আপনি আমি সকলে অনেকে স্বর্গবাসের অভিলাষ করি না না স্বর্গ সম্পূর্ণরূপে চিন্ময় নয় স্বর্গের যে পদ ইন্দ্রপদ আপনারা জানবেন যে দেবরাজ ইন্দ্রকে আমরা জানি দেবতাদের রাজা তারও কিন্তু একটি নির্দিষ্ট সময় আছে অর্থাৎ এই ইন্দ্রপদ হলো একটা পদ তাই দেবতারা যখন স্বর্গ থেকে বিতাড়িত হলে আর তাদের কে বিতাড়িত করলো এই দানব তখন দেবতারা আর কোনো উপায় না দেখে আপনি আমি যে এখানে থাকি সেই মত্তলোকে এই পৃথিবীতে চলে এসেছে এই পৃথিবীতে দেবতারা চলে এসেছে বিচরণ করছে কিন্তু এটা তো দেবতাদের জায়গা না দেবতাদের জায়গা কি স্বর্গলোক কিন্তু আজ দেবতারা দানব দ্বারা বিতাড়িত তাই বাধ্য হয়ে দেবতারা এই পৃথিবীতে বিচরণ করতে থাকলেন। তখন দেবতারা তাদের এই দুঃখ আর সহ্য করতে পারছে না তারা দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তরে বর্ণনা করলেন শুনে মহাদেব বলেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী দেখুন দেবাদিদেব মহাদেব কি বললেন তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন অর্থাৎ দেবাদিদেব মহাদেব এই দেবতাদের ভগবান নারায়ণের কাছে অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে পাঠিয়ে দিলেন যে যাও তিনি তো সর্বমঙ্গলকারী তিনি তো সবার মঙ্গল করেন প্রাণ গোবিন্দ যিনি ভক্তের কিভাবে মঙ্গল করবেন সেই প্রচেষ্টা করেন আমাদের মতো অধমের আমাদের মতো দুরাচারী কত অপরাধ ভগবান ক্ষমা করে দিচ্ছেন শিশুপালের মতো দানবের একশত অপরাধ ক্ষমা করে দিয়েছেন কলিযুগের পতিত পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুরূপে জগাই মাথায়ের মতো এত বড় অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন আর আজও আমরা প্রত্যেকে একটা জগাই মাথাই আমরাও প্রতি অপরাধে যুক্ত কত অপরাধ আমরা করছি ভগবান শ্রীহরি সমস্ত অপরাধ ক্ষমা করে দেন তাই তো দেবাদিদেব মহাদেব দেবতাদের নির্দেশ দিলেন যাও সেই ভগবান শ্রীহরির কাছে যাও
যিনি সর্বদা মঙ্গল করেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন, যেখানে আমার ভগবান শ্রীহরিরণ। সেই ক্ষীর সমুদ্রে গমন করলেন, জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাড় জোর করে তার স্তব করতে লাগলেন, প্রত্যেকে স্তুতি করলেন ভগবানের। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন, তারা যে এই দানব দ্বারা বিতাড়িত এই দেবতাদের জীবনে, যারা স্বর্গে বাস করেন তাদের জীবনে যে কালো ছায়া নেমে এসেছে, সমস্ত দুঃখের কথা ভগবান শ্রীহরির চরণে তারা জানালেন। কারণ তারা উপলব্ধি করলেন দেবাদিদেব মহাদেবের নির্দেশে যে একমাত্র ভগবান শ্রীহরি তাদের রক্ষা করতে পারেন। তাই শরণাগত চিত্তে শেষ আশ্রয় রূপে তারা তাদের প্রাণ ও প্রিয় গোবিন্দের কাছে তাদের দুঃখের কথা কীর্তন করলেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন, হে ইন্দ্র, সেই মূর্ধানব কিরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। তাহলে ভগবান বিষ্ণু কি বলছেন, বলো আমাকে, যার দ্বারা তোমরা বিতাড়িত সেই মূর্ধানব কতটা শক্তিশালী। তখন দেবরাজ ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজংঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল, তারই পুত্র সেই মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। ইন্দ্রদেব ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, তাই বলছে দেবতাদের উৎপাত করে, দেবতাদেরকে অত্যন্ত উৎপাদনকারী করছে, যে দেবতাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, উৎপাত রচনা করছে এই দৈত্য। ইন্দ্রদেবও হয়ে গেছেন। হে, সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করেন, এই মূর দানব কোথায় থাকতেন, চন্দ্রাবতী পুরীতে, স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। যে সে শুধু চন্দ্রাবতী পুরীতে থেকে সন্তুষ্ট হলো না, সে আমাদের সিংহাসন থেকে বিতাড়িত করে তার যারা আশ্রিত তার যারা প্রিয় তাদেরকে নানা পদ দিয়ে এখন সে এই স্বর্গলোকে রাজ করছেন, আর এটা কার সহ্য হচ্ছে না, ইন্দ্রদেবের সহ্য হওয়ার কথাও না। অসুর শক্তি যদি এমন আচরণ করে তাহলে দেব শক্তি কোথায় যাবে, শুভ শক্তি কোথায় যাবে, তাই তো ইন্দ্রদেব অত্যন্ত দুঃখিত, ভারাক্রান্ত। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি, খুব দুঃখের সহিত ইন্দ্রদেব জানালেন। ইন্দ্রদেবের খুব দুঃখ হয়েছে যে আমরা দেবতা আমরা স্বর্গে থাকি, আজ আমাদের স্বর্গ থেকে পতিত হয়ে এই মত্তলোকে এই পৃথিবীতে মানবের সাথে বিচরণ করতে হচ্ছে। তাই ইন্দ্রদেব সে দুঃখের কথা ভগবান শ্রীহরিকে জানালেন, তাদের তো এই পৃথিবী লোকে থাকার কথা না, পৃথিবী লোকে তো আমরা মানবেরা থাকব, দেবতারা তো আমাদের থেকে অনেক উন্নত অনেক উচ্চ মার্গে অবস্থান করেন, তাদের স্থান তো স্বর্গলোক। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদহিতের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন, ভগবান দুষ্ট হয়ে গেল যে আমার প্রিয় দেবতাদের প্রতি এই অবিচার। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন, অর্থাৎ যেখানে কে থাকতেন, মূর নামক দানব। ভগবান শ্রীহরি দেবতাদের দুঃখ দেখে ক্রোধান্বিত হয়ে ভগবান চলে গেলেন সেই মূর নামক দানবের কাছে। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃপ্রগর্জন করতে থাকলো, মূর দানব কম শক্তিশালী নয়, সে দেখছে ভগবান নারায়ণ এসেছে, সে রণহুঙ্কার দিতে থাকলো, সে পুনঃপুনর্গর্জন করতে থাকলো। অসুরের স্বভাব ভগবানকেও চিনতে পারেন, আমাদের মধ্যেও কিন্তু অসুরত্ব রয়েছে, বলছে এই কলিযুগে অসুর কোনো আলাদা দেহ নিয়ে আসে না, আমার আর আপনার মধ্যেই অসুরত্ব রয়েছে, আমাদের মধ্যেই মনুষ্যত্ব রয়েছে, আমাদের মধ্যেই দেবত্ব রয়েছে, আমরা আমাদের আচরণের মাধ্যমে প্রমাণ করব আমরা অসুর আমরা মানব না আমরা দেবত্ব শক্তিতে উন্নতি হয়েছি। আজ আমাদের খুব দুঃখ হয়, আমরাও এক একজনের এরকম মূল নামক অসুর, আমরাও ভগবানকে চিনতে পারছি না, স্বয়ং ভগবান নারায়ণ যাকে লাভ করবার জন্য যুগে যুগে মুনি ঋষি যোগীরা দেবতারা
মহামানবেরা ধ্যান যোগ প্রার্থনা করছে, সেই ভগবান নারায়ণ স্বয়ং এই অসুরের কাছে চলে আসলো। তার পুরীতে কিন্তু অসুর চিনতে পারলো না, ঠিক আমার মতো ভগবানকে চিনতে পারি না। ভগবান এত কৃপা করেছিলেন, তাই প্রত্যেকের চরণে আমার অনুরোধ রইবে, এই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, হরি নামের মাধ্যমে, ভগবানের কথার মাধ্যমে। ভগবান কথায়, ভগবান কোথায়? ভগবান কথায়, ভগবান কথার মাধ্যমে, নামের মাধ্যমে আপনার কাছে আমার কাছে আসছে। কিন্তু আমরা সেই নামকে গ্রহণ করছি না, আমরা এই মূর নামক দানবের মতো ভগবানকে দেখে রণহুঙ্কার দিচ্ছি, অহংকার বশত গর্জন করছি। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হতে লাগলো। দেবতারা ভগবান নারায়ণকে এইভাবে অপমানিত হতে দেখে যে মূর নামক অসুর ভগবানকে পর্যন্ত গর্জন করছেন, দেবতারা রুষ্ট হয়ে ভগবানের আশ্রয়ে এসে তারা কি করলেন, অসুরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু অসুরেরা বিশেষ পরাক্রমশালী ছিল, যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল, পারল না, দেবতারা পাচ্ছে না এই দানবের মহাশক্তি। দেবতারা আবার পরাজিত হয়ে গেল, পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। মূর খুব আনন্দিত হলো, সমস্ত দেবতারা পালিয়ে গেছে, তাই সে রণহুঙ্কার দিয়ে ভগবান নারায়ণকে বলছে, দাঁড়াও দাঁড়াও। দেখুন ভক্তরা ভক্তি দিয়ে গোবিন্দকে বলে দাঁড়াও দাঁড়াও, আর অসুরেরা অহংকার বশত, অসুরত্বের প্রকাশ হয়ে ভগবানকে রণহুঙ্কার দিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও। কতটা ফারাক, এই ফারাকটা আপনাদের বুঝতে হবে। এই দুর্লভ মানব জনমে ভক্ত হওয়ার প্রচেষ্টা করতে হবে মা, আর কোনো পথ নেই, আর কোনো গতি নেই, আর কোনো মতি নাই, নিজের অসুরত্ব যেন প্রকাশ না করে ফেলি, যেন গোবিন্দের চরণে কোনো অপরাধ না করে ফেলি। শ্রী ভগবানও অত্যন্ত ক্রোধাম্বরিত হলেন, ভগবান ক্রোধে গর্জন করে বললেন, ওরে দুরাচার দাঁড়ো, এবার আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। ভগবান রুষ্ট হয়ে গেলেন, সমস্ত অসুর যে সেনারা ছিল ওই মূর দানবের সাথে তাদেরকে ভগবান বিনাশ করতে শুরু করলেন। ভগবান রুষ্ট হয়ে গেছেন, অত্যন্ত রুষ্ট হয়েছেন, তার প্রিয় দেবতাদের এইভাবে অত্যাচারিত হতে দেখে ভগবান শ্রীহরি আর ঠিক থাকতে থাকলেন না। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে থাকলো, দেবতারাদের তো পালিয়ে গেছিল, আর ভগবানের ক্রোধে অসুররা এবার নিহত হতে থাকলো এবং সকলে পালাতে থাকলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ভগবান তার সুদর্শন চক্রকে নিক্ষেপ করে দিলেন, তাহলে ভগবান কতটা রুষ্ট হয়েছে, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল, সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো, কিন্তু একমাত্র মূর অসুরই জীবিত ছিল। কিন্তু মূর এত পরাক্রমশালী, এত শক্তিশালী যে মূর সেই দানব পরাজিত হলো না, সে জীবিত থেকে গেল, সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। হরি বল। কখনো কখনো ভগবান লীলা করবার জন্য পরাজিত হন, এটা মনে রাখবেন, ভগবানকে পরাজিত করবার কারো শক্তি নেই, এর পিছনে নিশ্চয়ই কোনো মহৎ লীলা আছে, তা আমরা কিছুক্ষণের মধ্যেই শ্রবণ করব। যে এই মূর দানব ভগবানকেও পরাজিত করে দিল, ভাবতে পারছেন, বিশ্বাস করতে পারছেন? বিশ্বাসের বিষয় নয়, শুধুমাত্র ভগবান কোনো লীলা সাধনের জন্য ভগবান পরাজিত হলেন। তাই তো আজ এই একাদশী ব্রত আপনার মাঝে আমার মাঝে আছে, উৎপন্ন একাদশী ব্রত, দেখুন ভগবানের লীলাটা কত মধুর। ভগবান আপনাকে আমাকে কৃপা করবার জন্য ভগবান নিজে পরাজিত পর্যন্ত হলেন, এই মূর নামক অসুর ভগবানকে পরাজিত করে দিল, ভাবতে পারছেন? ভগবান পরাজিত হলো শুধুমাত্র কার জন্য? আপনাকে আমাকে কৃপা করবার জন্য, দেখুন ভগবান কিভাবে কৃপা করছে। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধ লুপ্ত হলো, ভগবান অস্ত্রবিদ্যায় পরাজিত হয়ে তখন দৈত্যর সাথে দানবের সাথে বাহুযুদ্ধ করতে থাকলো। ভগবান লীলা করছেন, কিন্তু এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর
যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলো না, পরাজিত করতে পারলো না, না পরাজিত করবার লীলা করলো সেটা আপনি বুঝে নিন। ভগবান পরাজিত করতে পারলো না। তখন শ্রীহরি বিশেষ চিন্তাম্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলো। ভগবান তখন চিন্তিত হয়ে পড়ল, এ কি এই অসুরের এত শক্তি, আমিও কি পরাজিত করতে পারছি না। ভগবান ক্লান্ত হয়ে গেছিল। ভগবান কোথায় গেলেন? তার নিজ ধাম বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামক এক গুহা আছে, সেই গুহার মধ্যে ভগবান প্রবেশ করলেন। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট, 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। ভগবান ক্লান্ত ছিলেন তো, ভগবান শয়ন করলেন চিন্তা করতে করতে। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। দৈত্য ছাড়বার পাত্র নয়, অসুরত্ব প্রকাশ করছে। ও দৈত্য ভাবছে তুমি আমাকে ভয়ে পালিয়ে এসেছো, পালিয়ে যাবে কোথায়। ভগবানের পিছনে ধাবিত হতে হতে সে এই গুহার মধ্যে প্রবেশ করলো। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো, সে বুঝতে পারলো ভগবান শ্রীহরি এখন নিদ্রিত ঘুমাচ্ছেন। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, ও এই তো আমার সঠিক সময়, আমার সাথে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। ও অসুরের যেমন চিন্তা, আমার ভয়ে তুমি পালিয়ে এসে এখন এই গুহায় শয়ন করছো, এখন আমি তাকে অবশ্যই বধ করব। হারে হারে, অসুরের কি চিন্তা, ভগবানকে বধ করবে। কত অসুরই তোরা চিন্তা করেছিল, হিরণ্যকশিপুর থেকে, কংস থেকে, রাবণ থেকে, কত অসুর। তাদের ফল জানেন আপনারা, তাদের কি গতি হয়েছিল। আজ এই মূর দানবের গতি আর কি হতে পারে, যে ভগবান শ্রীহরিকে বধ করবার চিন্তা করে তার তো বিনাশ নিশ্চিত। এই দানব ভাবতে থাকলো, আমার ভয়ে এখন গুহায় তুমি পালিয়ে শয়ন করে আছো, এইবার আমি তোমাকে বধ করে দেবো, আনন্দিত। আহা, আরে অসুর শক্তি, প্রত্যেককে আমার অনুরোধ রইবে, এই মানব জন্ম পেয়েছি আমরা, আমাদের মধ্যে অসুরত্ব আছে, হিংসা বিদ্বেষ আছে, কিন্তু আমরা যেন তার প্রকাশ করে না ফেলি। আমরা যখন আমাদের অসুরত্ব প্রকাশ করবো তখন আমাদেরও কিন্তু গতি এই মূর নামক দানবের হবে। যে সকল অসুরদের যে গতি হয়েছে, আপনার জন্য আমার জন্য কিন্তু সেই গতি অপেক্ষা করছে। তাই আজকের এই পবিত্র একাদশী দিনে সকলের কাছে আমার প্রার্থনা, আসুন আমরা সকলে আমাদের অসুরত্বকে ঝেড়ে ফেলি। আমাদের মধ্যে যে মনুষ্যত্ব আছে আমরা সেই মনুষ্যত্বের প্রকাশ ঘটাই, এই মানব জন্মকে সার্থক করি। অসুরত্বর প্রকাশ হলে ভগবান কিন্তু তাকে বিনাশ করে দেবেন। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে এক কন্যা উৎপন্ন হলো। এইবার ভগবানের লীলাটা দেখুন, ভগবান কেন পরাজিত হওয়ার লীলা করলেন, কেন ভগবান পলায়ন করে এই গুহার মধ্যে চলে আসলেন। এক অপূর্ব কন্যা শেখা ভগবানের থেকে প্রকাশিত হয়ে গেল, বুঝতে পারছেন, ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়ে গেল। সেই কন্যাকেই উৎপন্না একাদশী বলা হয়। এই কন্যাকে ইনিই উৎপন্না একাদশী বলত। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রধারিণী, বিষ্ণু তেজ পূর্ণ বলে মহাপরাক্রমশালী ছিলেন। ভগবানের দেহ থেকে উৎপন্ন হয়েছে, সে কি সাধারণ কেউ হতে পারে? অবশ্য আমরা সকলে ভগবানের অংশ, কিন্তু কিন্তু আমাদের মধ্যে গুণ খুব কম, সামান্য। কিন্তু এই উৎপন্না একাদশী দেবীর মধ্যে সমস্ত গুণ বিরাজ করছে, মহাপরাক্রমশালী। দৈত্যরা সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করতে লাগল। সেই মূর দানব এই উৎপন্না একাদশী দেবীর প্রতি ঝাঁপিয়ে পড়লেন, তুমুল যুদ্ধ হলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল, হরি বল গোবিন্দায় নমঃ হয়ে গেল, ভবলীলা সাঙ্গ হয়ে গেল। নিজেকে বেশি অসুর ভাবছিল, অসুরত্বের প্রকাশ ঘটিয়ে এই উৎপন্না দেবীর উপর ঝাঁপিয়ে পড়েছিল, তার ফলস্বরূপ তাকে হত হতে হল। ভগবানের লীলাটা বুঝতে পারছেন, ভগবান কেন পরাজিত হওয়ার লীলা করছেন, এই হলো ভগবানের কৃপা। তারপর ভগবান শ্রীবিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন, এবার ভগবান লীলা করছেন। ভগবান দেখছেন এই মূর নামক দানব, যার সাথে আমি
1000 বছর যুদ্ধ করলাম, সে তো ভস্মভূত হয়ে গেল। কে একে কে একে পরাজিত করে তার এই গতি করলেন? এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন ভগবান। দেখলেন এক দিব্য কন্যা অর্থাৎ উৎপন্না একাদশী দেবী মাতা ভগবানের শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে। ভগবান অত্যন্ত খুশি হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, কারণ অসুরকে বিনাশ করেছে তাই ভগবান তাকে বলছে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করলো, কে বধ করলো? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। ভগবান পরোক্ষভাবে ওই দেবীর জয়গান করতে থাকলেন যে এই মূর দানবকে পরাজিত করেছেন, শুভ শক্তিকে রক্ষা করেছেন, দেব শক্তিকে রক্ষা করেছেন, তিনি প্রশংসার যোগ্য। সেই কন্যা বলেন, হে প্রভু। সেই কন্যা ভগবানের চরণে সমর্পিত হয়ে গেলেন। এটা হলো দেব শক্তি, অসুর শক্তির সাথে তফাৎ। মূর নামক দানব নিজেকেই রাজা ভাবছিলেন, নিজেকেই ভগবান ভাবতে শুরু করেছিলেন। আর দেখুন, এই মূর নামক দানবকে যিনি পরাজিত করলেন সেই উৎপন্না একাদশী দেবী ভগবানের চরণের সামনে নতজানু হয়ে হাত জোর করে বলছেন, হে প্রভু, আপনি আমার প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি, আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। নিজের প্রতি অহংকার নাই, আমি করছি, আমি করেছি, আমি করব, এই ভাব নেই। যেই ভাব আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদের জানতে হবে আমাদের জীবনে গোবিন্দ যা করছেন তাই হচ্ছে, আমরা কিছু করি না, আমাদের কিছু করবার শক্তিও নেই। আমাদের জীবনে যদি কিছু ভালো হয় তা একমাত্র কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপায়। আজ উৎপন্না একাদশী দেবী সেই কথাই ভগবান শ্রীহরির কাছে বললেন, হে গোবিন্দ, আজ যে আমি এই মূর দানবকে বধ করেছি তা একমাত্র আপনাদের কৃপা, আপনার কৃপা ভগবান, আমার কি সামর্থ্য আছে, এই ভাব আপনার আমার সবার মধ্যে প্রকাশিত করতে হবে। এই ভাবের বড় অভাব, এই যে শরণাগতি। দেখুন, কে মানুক না মানুক সকলে কৃষ্ণের দাস, যে না মানে সে নিজের পাপে হবে নাশ। বুঝতে পারলেন কথাটা? যে মানে আর না মানে সকলে কৃষ্ণের দাস, যে না মানে সে নিজের পাপে হবে নাশ, আর যে মানে সে একাদশী ব্রতকে আশ্রয় করে, ভগবান হরিদর্শন ব্রতকে আশ্রয় করে, ভগবান শ্রীহরির চরণে সমর্পিত হয়ে তার জীবনকে পরিবর্তন করে দেবে। তাই আপনারা দূরে থাকবেন না, আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করুন, একাদশী ব্রতকে আশ্রয় করুন, ভগবানকে মানুন। জীব কৃষ্ণ নিত্য দাস, ইহাই জীবের স্বরূপ, ইহাই জীবের স্বরূপ। আমরা যেন ভুল না করি, নিশ্চয়তা নেই আমরা আরেকটি মানব জন্ম পাব, নিশ্চয়তা নেই আর আমরা কবে সাধন ভজন করব। এই জন্ম পেয়েছি, এই জন্মে একাদশী ব্রত করবার সৌভাগ্য লাভ করতে পেরেছি, তাহলে কেন এই সুযোগকে, কেন ভগবানের এই অহিতুক কৃপাকে হারিয়ে ফেলবেন, কেন এই ভুল করবেন মা? এই জীবনের সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় ভুল কৃষ্ণকে ভুলে থাকা, কৃষ্ণকে না মানা। আমরা কেউ যেন এই ভুলে না নিজেকে ভাসিয়ে দিই, এই ভুলের পথে যেন আমরা না চলি, নিজেদের ভুলকে সংশোধন করতে হবে। ভগবান তো অত্যন্ত খুশি হলেন এই দৈন্যতা দেখে। একথা শুনে ভগবান বললে, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো, যে তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম একাদশী। ভগবান তাকে বললেন একাদশী, বুঝতে পাচ্ছেন? আমি এই তিলকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি, সমস্ত বরের দাতাকে ভগবান, ভোক্তাকে ভগবান। হে ভদ্রে, তুমিও আমার মন তোমার মন মতো বর প্রার্থনা করো। দেখো, আমি তো সবাইকে বর দিই, আর তুমি এত সুন্দর কাজ করেছো, তুমিও বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। ভগবান এই উৎপন্না একাদশী দেবীকে একাদশী নাম দিয়ে
তাকে বর প্রদান করবার অভিলাষ করলেন। একাদশী বললেন, সেই দেবী বললেন, উৎপন্ন একাদশী, হে দেবেশ, যিনি দেবতাদের দেবতা, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ব পাপ বিঘ্ন বিনাশকারী সর্বদাইনী রূপে যেন পরম পূজ্য হতে পারি। আহা, একাদশী দেবী বলল, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি যেন সর্ব পাপ বিনাশ করতে পারি আর সর্বফল প্রদান করতে পারি, আমি যেন সেইভাবে পূজ্য হতে পারি, এ বিধান করুন। একাদশী দেবী আপনাকে আমাকেও কৃপা করে দিলেন, ভগবানের কাছে সেই প্রার্থনা করলেন যে তিনি সমস্ত পাপ বিনাশ করে দিতে পারবেন। আজ ভগবান শ্রীহরি দেখুন সন্তুষ্ট হয়ে করছেন আপনার প্রতি। একাদশী দেবী বললেন, আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করে তাদের সর্বসিদ্ধি লাভ হয় এই বর প্রদান করুন। বোঝা গেল একাদশী ব্রত কেন কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত? একাদশী দেবী ভগবান শ্রীহরির কাছে এই প্রার্থনাই করলেন, যারা এই একাদশী ব্রতকে আশ্রয় করবে, যারা এই ব্রত পালন করবে, তারা সর্বসিদ্ধি লাভ করবে। আর ভগবান শ্রীহরি একাদশী দেবীর এই প্রার্থনায় অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে কল্যাণী, কারণ তিনি জগতের কল্যাণের কথা চিন্তা করেছেন, তাই তিনি কল্যাণী, তাই হোক তোমার অভিলাষ, তোমার প্রার্থনা পূর্ণ হোক। ভগবান কৃপা করে দিলেন, একাদশী দেবীকে উপলক্ষ করে আপনাকে আমাকে সকলকে কৃপা করে দিলেন, যারা আজ আমরা পবিত্র উৎপন্ন একাদশী ব্রত পালন করছি, যাদের আগামীকাল একাদশী পড়েছে, যারা আগামীকাল একাদশী ব্রত পালন করছে, প্রত্যেককে ভগবান কৃপা করে দিলেন, প্রত্যেককে কৃপা করে দিলেন। যে উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীরা সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তাদের যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নাই, তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালন করি সকলে আমার পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। আহা, ভগবান কত কৃপা করছে, তুমি হরিপ্রিয়া নামে এই জগতে বিখ্যাত হবে, তুমি ব্রত পালনকারীদের সত্য বিনাশ পরম গতি দান, বুঝতে পারছেন একাদশী ব্রতের কত কৃপা, সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। হরি বল, ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তর্নিহিত হলো, অন্তর্হিত হলো ভগবান, যা দেয়ার ভগবান দিয়ে গেল। যে যে একাদশী ব্রত করবে তার সত্য থাকবে না, তার সর্বসিদ্ধি হবে, তার সমস্ত পাপ বিনাশ করে হবে, সে কৃষ্ণের অত্যন্ত প্রিয় হবে। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলেন, শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে। যারা এই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন তারা ধন্য হবেন। তাই প্রত্যেকের চরণে আমার অনুরোধ, একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। আজকে রাতের একাদশী লাইভ যদি কৃষ্ণচন্দ্র ভগবান কৃপা করে আজ রাত 10:30 আপনাদের কাছে প্রতি একাদশীর মতো একাদশী স্পেশাল লাইভে আসব, যাতে একাদশী ব্রতটা আপনাদের সম্পূর্ণ হয়, আনন্দময় হয়, পূর্ণ হয়। তাই যারা আজকে একাদশী ব্রত পালন করছেন তারাও একাদশী লাইভে থাকবেন, যারা আগামীকাল একাদশী ব্রত পালন করছেন তাদের কাছে আজকে দশমী, দশমীটাও একটা একাদশীর অংশ, তাদেরকে অনুরোধ করবো সকলে আপনারা আজকের স্পেশাল লাইভ রাত্রিবেলা থাকুন। যারা আজ একাদশী ব্রত পালন করছেন বা যারা আগামীকাল একাদশী ব্রত পালন করছেন আমাদের সাথে রাত 10:30 স্পেশাল লাইভে থাকুন। আপনারা আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের কাছে লাইভে আসতে পারি, কারণ অনেক সময় অনেক কাজে যুক্ত হয়ে যাই, আশা হয় না। তাই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। আপনারা নির্ধিদায় একাদশী ব্রত পালন করুন, যারা নির্জলা করছেন তারা তো অতি উত্তম, যারা নির্জলা পাচ্ছেন না তারা জল পান করে একাদশী ব্রত পালন করুন, যারা জল পান করে পাচ্ছেন না তারা ফল মূল আলু সবজি পঞ্চরবি শস্য বর্জন করে, অর্থাৎ সর্ষার তেল আর সোয়াবিন তেল বর্জন করে সানফ্লাওয়ার তেল দিয়ে সবজি বানিয়ে, আলু সবজি বানিয়ে, কুমড়ো দিয়ে, গাছকলা দিয়ে সবজি বানিয়ে, বাদাম সিদ্ধ পেয়ে, বড়দানা সাবু পেয়ে, শুদ্ধ দুগ্ধ পান করে যাতে সর্ষার তেল থাকবে না, এইভাবে একাদশী ব্রত পালন করুন। আর একাদশী ব্রতের কৃপা সকলে লাভ করুন। সকলের জন্য আমি প্রার্থনা করি আজকের এই একাদশী ব্রতের সকালে, যে আপনারা সকলে একাদশী ব্রত পালন করে আপনাদের জীবনকে সার্থক করুন। সকালে ভালো থাকবেন আর প্রত্যেকে আজকে রাতে লাইভে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজ, জয় জয় জগন্নাথ।